AK10 আপডেটের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইউটিউব মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় সেটা না দেখলে বা না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বর্তমানে আমি আজকে যে একটা ইউটিউব চ্যানেলের সম্বন্ধে আপনাদের আলোচনা করতে চলেছি, সেই ইউটিউব চ্যানেলের মালিক একদম গ্রাম, সাধারণ গ্রাম থেকে উঠে গিয়ে একটা চ্যানেল কচি কাছে বাচ্চাদের নিয়ে একটি চ্যানেল খুলে আজ ইউটিউব জগতে পশ্চিমবাংলার নাম্বার 1 ইউটিউবার। তো সেই ইউটিউব চ্যানেলটা দেখি কি কি আছে, এই চ্যানেলের মালিককে, ডিরেক্টরকে, কারা কারা অ্যাক্টার্স, কত টাকা মাসে ইনকাম করে, সব বিষয়ে আলোচনা করব এবং সর্বশেষ এদের ঠিকানাটা আপনাদের দেব, যদি আপনারা কেউ চান তাদের সঙ্গে দেখা করতে পারেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখি। পল্লিগ্রাম টিভি, এখানে মূলত ছোট বাচ্চাদের নিয়ে কমেডি ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 6.17 মিলিয়ন। 2017 সালে এই চ্যানেলটি আরম্ভ করা হয়। মূলত ভিডিও আপলোড শুরু হয়েছে 21 কিংবা 20 প্রথম থেকে। তো এই চ্যানেলের বর্তমান টোটাল ভিউ কয়েক মিলিয়ন নয়, বর্তমানে এখন বিলিয়নে হয়ে গেছে, 3.5 বিলিয়ন এর ভিউ, টোটাল ভিউ। তো এই চ্যানেল ইনকাম কত সেটা আপনাদের বলছি এবং অ্যাক্টার্সরা কত কত বেতন পান সে বিষয়ে আলোচনা করব। তো চলুন দেখি, এই প্রথমে আলোচনা করি এই চ্যানেলের মালিককে, মালিক সম্বন্ধে আপনাদের বিস্তারিত ধারণা দিই। চ্যানেলের মালিক হচ্ছে ইনি, নাম হচ্ছে রবিউল শেখ। ইনি একদম কত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, বাবা জন্ম থেকে বাবাকে দেখেননি, তবে এর যে জীবন কাহিনী শুনলে আপনাদের সত্যিই একটা মানে অন্য ফিলিংস মনের মধ্যে আসবে। বর্তমানে এখন একজন সেরা ইউটিউবার এবং কয়েক লক্ষ টাকা মাসে ইনকাম করছেন। তো ইনি কিছুদিন ইউটিউব করার আগে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজ করতেন, সেখান থেকে কিছু পয়সা জমিয়ে একটি ক্যামেরা কিনে দেশে ফেরেন। ফেরার পরে শখের বসে তো বিভিন্ন ভিডিও শুট করে এবং ইউটিউবে আপলোড করে। আপলোড করতে করতে কিছু কচি কাঁচা গ্রামের মানে স্কুল ছুট কিছু বাচ্চা নিয়ে কয়েকটা ভিডিও শুট করেছিলেন, সেই ভিডিও ইউটিউবে আপলোড করতে মুহূর্তের মধ্যে ভাইরাল, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে এর সঙ্গে যে আপনার ডিরেক্টরে কাজ করেন তার কথা বললে আপনারা সত্যি বিশ্বাস করবেন না, তিনি হচ্ছে হারুন শেখ, ইট ভাটার লেবার। তো বর্তমানে শিক্ষাগত যোগ্যতার কিছুই নেই, কিন্তু তার অসাধারণ বুদ্ধি এবং তার ব্রেনের জোরে আজ এই চ্যানেলকে বহু জায়গায় মানে বহু দূর এগিয়ে নিয়েছে। তো এই চ্যানেলের অ্যাক্টার্স কারা, এই অ্যাক্টার্সরা কত টাকা বা বেতন পান? ইনি হচ্ছে এই শিশু শিশু অ্যাক্টার্স, এর নাম হচ্ছে রিয়া, এর বাবার নাম হচ্ছে মনিরুল কবিরাজ। এর বাবা একজন পেশায় গাড়ি ড্রাইভার। তো এ বর্তমানে ইউটিউব চ্যানেলের ভালো পারফর্ম করছে, মেন অ্যাক্টার্স মেয়েদের মধ্যে রিয়া মেন অ্যাক্টার্স। এর বর্তমান মাসিক বেতন চ্যানেল থেকে পাই 60,000 টাকা। এরপরে দেখাই, এর নাম হচ্ছে রিয়াজ কবিরাজ, এর বাবার নাম হচ্ছে সবারক কবিরাজ। এর বাবা একজন বিভিন্ন মেলাতে স্টেশনারি স্টল করে, স্টেশনারি দোকান চালায়। তো এর বর্তমানে 30,000 টাকা ইউটিউব থেকে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। এরপরে আসি মেন অ্যাক্টার্স, সেই হিরো শফিক, এর বর্তমান বয়স 14, 2008 সালে জন্ম, ক্লাস 8 পড়ে। বাবার নাম হচ্ছে মোহাম্মদ শেখ, এর বাবাও কিন্তু মেলাতে স্টল দেয়, বিভিন্ন মনোহারির দোকান দেয়। তো একে ইউটিউব কত পে করে, কত একে দিতে হয়? এই চ্যানেল থেকে এর মাসিক
বেতন হচ্ছে 50,000 টাকা, তাছাড়া থাক খাওয়া দাওয়া বিভিন্ন খরচ মালিক বহন করে। এবার আসি আর একটা জনপ্রিয় অ্যাক্টার্স এই চ্যানেলের, সে হচ্ছে যে বিশু কবিরাজ। এ দুর্দান্ত অভিনয় করে এবং এর বাবার নাম হচ্ছে তফসির কবিরাজ, একদম চাষির ছেলে। এ এক অতি সাধারণ ঘর থেকে উঠে এসেছে। এর বর্তমানে মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা। তবে এছাড়া এবার ইউটিউব কত পায়, ইউটিউব থেকে এই চ্যানেল মাসে কত পায় সেটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। আপনাকে আগেই বলেছি সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 6.70 বিলিয়ন, টোটাল ভিউ হচ্ছে 3.5 বিলিয়ন, ঠিক আছে। অ্যাভারেজ ভিডিও ভিউ 10 মিলিয়নের উপরে অ্যাভারেজ। টোটাল ভিডিও আছে 208খানা টোটাল ভিডিও আছে। র্যাঙ্কিং এর ক্ষেত্রে অল ইন্ডিয়াতে ইউটিউবের জগতে র্যাঙ্কিং ক্ষেত্রে 281 পয়েন্ট, টপ র্যাঙ্ক 1% অল ইন্ডিয়ার ক্ষেত্রে। এইবার বলি মাসিক কত ইনকাম, লাস্ট 7 দিনের এখানে ইনকাম দিয়েছে, লাস্ট 7 দিনের ইনকাম হচ্ছে 6.76 কে। আপনার নিশ্চয়ই এবারে 6.76 কে মানে ডলার কত ডলার হিসাব করুন। এই দেখুন, এই হচ্ছে লাস্ট এর 7 দিনের টোটাল ডেলি 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 বাই ডেলি এর টোটাল টোটাল ডেলি বাই ডেলি ইনকাম, এইগুলো হচ্ছে এর ইনকাম। তবে এর মাসিক ইনকাম ইউটিউব এবং ফেসবুক থেকে 8 থেকে 10 লাখ টাকার কাছে। তো সমস্তটাই হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং মানুষের ভালোবাসায়। তবে আপনারা সাপোর্ট করবেন, এভাবে সমস্ত ইউটিউবার থেকে যারা তারা এগিয়ে যেতে পারে। তবে এই ছিল আপনাদের, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।